হ্যালো বন্ধুরা, আজকে দেখো সুনিতা দিদি তোমাদের রান্নাঘরে আবার চলে এসেছে। তোমাদের কি রান্না করবে তোমাদের দেখাতে, বুঝতে পেরেছো? এখন সুনিতা দিদির কিছু ভেবে উঠতে পারছে না যে কি করব আর কি না করব। আচ্ছা, সবাই ভালো আছে তো? আমার দিদি দাদা বোনেরা সবাই ভালো আছে তো? এখন 12টা বাজেনি, ওর জন্য সবাইকে আমি গুড মর্নিং বলে দিলাম। গুড মর্নিং, সবাই ভালো আছো? সুনিতা দিদি ও ভালো আছে। তোমাদের কাছে আজকে দেখো আমি তোমাদের কি আজকে রান্না করে দেখাবো, তোমরা বুঝতে পারছো? এ দেখো, এটা ঘরে ভাজা বড়ি, ঘরে দেওয়া বড়ি, তার মানে এগুলো কেনা বড়ি নয়, ঘরে দিয়েছিল তার বড়ি। সেগুলো আমি ভালো করে তেলেতে দিয়ে আমি ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি, বুঝতে দেখো তেলেতে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো আমি বড়িগুলো আমি গ্যাসটাকে অফ করে দিই, ভাজা হয়ে গেছে তো, ঝাড়ি দিয়ে আমি তুলে নিচ্ছি। একটু কড়া করেই ভাজলাম, বুঝতে পেরেছো? বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, দিয়ে আমি এদিকে একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ভাজা হয়ে গেল, এরপরে আমি এর মধ্যে এই আদা বাটা, আদা বাটাটা দিই। আদা বাটাটা দিয়ে দিলাম, এবার একটু ঝরে দিয়ে দিই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, বেশি ঝাল দেবো না, বুঝেছো, অল্প করেই দেবো ওই লঙ্কার গুঁড়ো। কি বানাবো শুধু একটু দেখে নাও। জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দিলাম মিষ্টি চিনি, তারপরে এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটুখানি জল দিবি, আমি জল দিয়ে নিয়ে দেখো মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে এই দেখো আমি দিয়ে দেবো লাউ, লাউটা দিয়ে দিলাম। চলো মশলাটার সঙ্গে আমি লাউটাকে ভালো করে মেরে চেড়ে মাখিয়ে নেব। লাউটাকে আমি মাখিয়ে নিয়েছি মশলাটা, বুঝতে পেরেছো? তারপরে আমি এটাকে কি করবো বলো তো, ঢাকা দিয়ে দিই
এইটা ততক্ষণ একটু মজে যাক। মজে গেলে তারপরে একে বল দিয়ে লাউ পরি করব। চলো পাশে থাকো, সঙ্গে থাকো। দেখো মশলাটাকে ভালো করে আমি আরো একটু ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিলাম। এবারে একে ঢাকা দিয়ে দিলাম। চলো এইগুলো হতে থাকো, আমি দুটো কাজ আছে আমি করে নিই, কেননা টাইম আর নেই কো, বুঝতে পেরেছো সবাই? টাইম আর নেই কো, আমি দু একটা কাজ করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। একটু ঘরগুলো ঝাড় দেবো, ঘরটা পুজবো, পুছে বাসনগুলো যদি মাজা হয় তো মাজবো, না হয় তো রেখে চলে যাব, বুঝতে পেরেছো? রেখে চলে যাব, আবার ডিউটি থেকে এসে যদি পার করে নেবো, কেন এক হাতে কাজ তো আমি টাইমে সব করতে পারি না, বুঝতে পারছো? কিন্তু করতে তো হবেই, তাই না? চলো সঙ্গে থেকো, পাশে থেকে চলে যাও না জানো। জানো বন্ধুরা, নিরামিষ তরকারি না একরকমই সেন্ট বেরোয়, নিরামিষ তরকারিগুলো বলো। আদা বাটা দিয়ে এমনি নিরামিষ তরকারি তো, ওই দেখো দেখতে পাবো। এবারে আমি এই পরিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো হয়েছে, আর একটা বন্ধুরা মিষ্টি লাগবে, তাতে মিষ্টি দিয়ে দিই। বন্ধুরা আমার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জল তো বেরিয়েছে, বেশি জল আমি দেব না, অল্পই দেব। বেশি দেব না, কারণ লাউটা তো গলার ব্যাপার আছে, বলো। লাউটা তো গলবে, সেই অনুযায়ী একটুখানি হালকা করে জল দিলাম, মানে লাউতে জল বেরোয়। চলো, আর আমি এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, দেখে নিলে কিভাবে আমি নিরামিষ তরকারিটা আমি ওই লাউ বড়ি করলাম। তা এই তরকারিটা যদি তোমাদের ভালো লাগে, আমার তো ভালো লেগেছেই, তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। তোমাদেরকে কিচ্ছু বলতেও হয় না, তার সত্ত্বেও জানো বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করলে পরে তোমাদের কী হয়? আমরা কত কষ্ট করে ধরো আমরা ভিডিওটা করি, কিন্তু আমার একটা একটা উচ্চারণ আটকে যায়, তাও চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করা বলার। কিন্তু তোমরা যদি সুনিতা দিদির পাশে থাকো আমি কষ্ট করব। এই দেখো সকালে উঠে সংসারে কাজ তো দেখানো হয়, সব সবাই দেখায়, আমিও দেখাই, কিন্তু সংসারে কাজ তো সবাই করে সবাই জানি, কম বেশি করে সবাই করে, কিন্তু আমরা কত কষ্ট করে টাইম বার করে আমরা একটা রেসিপি তোমাদের কাছে তুলে ধরি। তোমাদের ভালো লাগে, মন্দ লাগে, যাই লাগুক, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিম নিয়ে
কেটে কেটে দেখবে না, টেনে দেখবে না। হ্যাঁ, টেনে দেখবে না, টেনে দেখলে পরে আমাদের চ্যানেলটাকে যাও টুক একটুখানি যা আছে সেই চ্যানেলটা আমাদের নষ্ট হয়ে যাবে। তার জন্য তোমরা টেনের ভিডিওটা দেখো না, যদি দেখার হয় পুরোটা দেখো। হ্যাঁ, আর একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, কেননা ওইটা করলে তবেই তো আমরা ভিডিওটার করার জন্য উৎসাহ হবে, আমাদের মনে ইচ্ছা জাগবে যে না, দাদা ভাইরা দিদি ভাইরা সবাই আমার পাশে আছে, যত কষ্টই হোক না কেন দিদি ভাইদের পাশে আমি যাব। আর বেশি বড় ভিডিওটা করবো না, এই পর্যন্তই আমি রাখবো। ফাইনালি তো আগেটা আমি দেখাতে পারছি না, ওই পর্যন্তই আমি চাপিয়ে রেখে দিলাম। এবার বাদ বাকি কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিয়ে আমি চলে যাব ডিউটিতে, বুঝতে পেরেছো? এই পর্যন্তই রাখলাম আজকে, টাটা। দেখো বন্ধুরা, আজ ডিউটিতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার দুপুরে আজকে কো, এই দেখো এখানে আছে পেঁয়াজি, আর ওখানে আছে আলুর বড়া, আর এখানে আছে লাউ বড়ির তরকারি। সবাই নিয়েছে তো, খেয়েছে তো, তাই একটু অল্প হয়ে রয়েছে। ওদিকে তোমার দাদা ভাই খেতে বসে গেছে, আর এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু, আজকে দুপুরের খাবার। চলো খেয়ে নিই, সঙ্গে থাকো, পাশে থাকো, তারপরে আর কিছু দেখাবো না, এই পর্যন্তই থাকলো। সুনিতা দিদি আজকে দুপুরের খাওয়া পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করবো।